শুক্রবার সকালে উজান অভয়নগরস্থিত নেতাজি ক্লাবের উদ্যোগে আয়োজিত বাবা গড়িয়া পূজায় অংশ নেওয়ার পর অভয়নগর বাজার ও পুকুর পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন ওনার সঙ্গে বিজেপি দলের রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত ও স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অভয়নগর বাজারটি কিভাবে আরো সুন্দর করা যায় সে বিষয়টি মাথায় রেখে গোটা বাজারটি ঘুরে দেখেন মেয়র। এক সাক্ষাৎকারে দীপক মজুমদার জানান, এই বাজারে বেশ কয়েকবার এসেছেন, বাজারে অনেক সমস্যা রয়েছে। রাজধানীর 10টি বাজারকে সুন্দর করতে তথা বাজারের উন্নয়ন করতে আগরতলা পুর নিগম বদ্ধপরিকর বলে মেয়র জানান। মূলত আজকে শ্রী বাবা গড়িয়া পূজায় বাজার কমিটির পক্ষে যে করা হচ্ছে সেখানে আমি 85 জন আমরা সবাই এসেছি। সঙ্গে সঙ্গে আমাদের বাজারটা, এই বাজার কমিটি এবং যিনি এমআইসি মেম্বার হীরালাল দেবনাথ, সান্তনা শাহ, প্রদীপ চন্দ্র কর্পোরেটর এবং পাপিয়া দত্ত মহোদয় আমাদের বলেছেন বাজারটা দেখার জন্য বিভিন্ন সমস্যা। আমি বাজার আরও কয়েকবার এসেছি। আমাদের কিন্তু আমাদের পৌর নিগম গঠন হওয়ার পর আমাদের রাজ্য সরকারের সঙ্গে কথা বলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আগরতলা শহরে মেইন 10টা যে বাজার আছে সেগুলি আমরা উন্নয়ন করব। বাজার যেভাবে চলছে, যেভাবে করা হয়েছে আগে, এগুলি এত সংখ্যক মানুষ শহরে বৃদ্ধি পেয়েছে, বাজারে স্বাচ্ছন্দ্যে ক্রেতারা আসতে পারে না, বিক্রেতা তো করতেই পারেন না। কাজেই ক্রেতা বিক্রেতাদের স্বার্থ চিন্তা করে আমরা সুন্দরভাবে বাজারকে সাজানোর চেষ্টা করছি।